স্লোগানে উত্তাল চট্টগ্রামের আদালত চত্বর, এক দফা এক দাবি নিষিদ্ধ করতে হবে ইসকন। সাইফুল আলম আলিফ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা। কালো পতাকা হাতে বের করেন শোক র্যালি, পালন করা হয় মানববন্ধনও। এতে আইনজীবী ছাড়াও অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এ সময় ইসকন নিষিদ্ধ সহ নানা দাবি তুলে ধরেন তারা। অনেক সংখ্যালঘু যতদিন হচ্ছে না ততদিন আমরা আইনজীবী সমাজ আমাদের অন্য কোনো ইরাদা নাই। এদিকে সাইফুল হত্যা মামলায় চিন্ময় দাসকে প্রধান আসামি করার দাবিও জানান সমিতির নেতারা। বিগত সরকারের আমলে আমাদের অনেক রাজনৈতিক নেতাদেরকে অসম্মান করা হয়েছে, কোনো ডিভিশন দেওয়া হয় না। আমি অবিলম্বে ডিভিশন প্রত্যাহার করার জন্য অনুরোধ করব। মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তুমুল হট্টগোল, সংঘর্ষ ও বিশৃঙ্খলা হয়। হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।